এর বেটিয়া ইয়া হরুতেগু তান উরো ইটামারি দিয়া কয় নেও তোমার আন্দাজ করইন একজন সম্মানী মানুষের সামনে একটা যদি একটা ব্যতিক্রমী জিনিস কেওয়ানি ফালাইতে তো জিনিস ফড়া দেখেও বুঝিলি বাইরে ইজ্জত ওর ব্যবহার না বেজ্জত ওর ব্যবহার হজরতে উমরে কুন্তা মাতিলা না দমলিয়া কইলে এগু খার বেটিয়া কয় তোমার হরুতা আবার কইলে খার কয় তোমার লাস্ট ইয়ার বাঙ্গাইয়া কই দিছে বলে তোমার ফুয়ার আর যাইন রসুলুল্লাহর হরমের উঠানো মিটিং করতে সাহাবাই কেরাম লইয়া যে উমর আপনারা শুনছেন তো যে রাস্তা ভাই থাইন যায়নি ভাই শয়তান যায়নি জোরে কোন যায়নি আমরা দেশের উমর আলী দেবে যাইন করে দিয়ে যাই খালি বিড়ির গন ছাড়া কিছু নেই বেজার হইনি এই নখে উমর যদি তাকরে ভাই বাপ ভাই হল খেরের টার্গেট করি কোনো কথা কইয়েন না ও উমরে ফাল মারি উঠিলা উঠিয়া গেলা তান গরো ফুয়ার গরো দরজা লাগাই ফুয়া গিয়া ভাইত্রা ভিতরে খানি খাইত্রা দরজা টুকটুকাইছে ওই দরজা খুললা খুলার পরে ওদিকে ফিরিয়া বাত খাইত্রা ওদিক থেকে উমর ঢুকলা ঢুকিয়েও গর্দনার সুলিয়ার গর্দনা এক হাতে তুলা মারছেন বুধ ভাইত্রাই নি হজরত উমরে বুঝা যারারি এটা কিতা তুলা মারছেন সুবহানাল্লাহ কত জজবা আর কত শক্তি আল্লাহ দান করছিলা এক সিমটা মারিয়া ওলা দরিয়া আনিয়া হরমর উঠানো তুইয়া হজরত উমরে রায় দিয়া কইছেন ডান্ডা লাগাও সুবহানাল্লাহ আফন ফুয়া শরীয়তর বিচার করিয়া কইলা ও বাবা আমি তোমার বাবা হইতাম পারি তোমার মনে হয়তো আইতো পারে যে আমার বাবা খলিফা আছেন আমি কোনো অপকর্ম করলে আমার হয়তো রেহাই হয়ে যাব আমার বাবা আছেন বড় পদাধিকারী বিচার করিয়া উমরে কইলা ও বাবা তোমার মতো হাজার ছেলে যদি আমি উমর রই তাহলে আমার রসুল্লাহ যে শরীয়তের নীতি দিয়া গেছেন সেই নীতির উপরে আমি সুল হরিবান দাগ ফেলাইতাম পারতাম না বিচার বিচার সুবহানাল্লাহ আমরা কত বিচার খদুয়ে যায় কত বিচার রৌ মাসে যায় আপনারা রে কইয়ান না এটা ইতিহাস আছে আল্লাহ হেদায়েত করো কো কামিন আবার ইনো বহুত বড় একটা কোয়েকশন জাগে আমি বাঙ্গাইয়ে দিই আপনার ইন্তরে হদি শরীফ আইসে দুইজনের বিবাদ মিটাইতে যদি মিশা মাতা লাগেতে মাত্তা পারবা ও দুইজনের বিবাদ খাটিয়া মিশা মাতা কান দিও তুমি তেন মোবাইল ইতা করিও না তো আকবাজু নাই তো ইউটিউবারে খাটি দিব আর বাউত কইব অমুকে কইছেন মিশা মাতা পারে ও খারবার তোলা বাংলাদেশের এক হজরতে উক্তি দেখাইয়া কইছিলা পুলিশ কররে এই কর সেই কর কিন্তু জেনটাকে কইছেন অমুকরে ওথা কর কইয়ালে ওবাজু দিলাইছে ইউটিউবারে খাটিয়া আর হিবাজ গুড়িবাজু দিছে না রাইত ঘুম থেকে পুলিশ নিছে তে এই অবস্থা হইছে এটাও একটা ফিতনা এটাও ফিতনা আমি অনুরোধ করব ইউটিউবার আল্লাহ বইন তরে হয়তো ইউটিউবারের মাঝে কেউ আলিম থাকো মহদ্দিস থাকো এটা তো থাকলে বলা কিন্তু চাক্ষুষিকভাবে আমার লাগেন সেই অত ট্যালেন্ট আলা নাই তুমি ওয়াজরে তিন টুকরা করিয়ে এক টুকরা দেওয়ার অধিকার তোমার নাই তুমি তুমি হতুয়া দেরায় না তুমি লম্বা একটা বক্তব্য রে যেখান দিয়ে বেড়া লাগে ওখান বার করি দেরায় এটা খুঁজছেন বাদ হইল না বাল হইল লম্বা আওয়াজ কত সময় শুনিয়া যদি খেয়ে মাঝে ভর্তির এখান শুনিলে তে শূন্য হলে হইব যা বা বেটা এক ঘন্টা সিলাইতে সিলাইতে এখান কইছে কিত হইছে তুই যাও কিন্তু তুমি তো এক ঘন্টার আগে দি দিছো হইলেও লেঞ্জুড়ো আর দি দিছো এর গতিকে আমি অনুরোধ করি আর ভাই খেদমত কর্তায় করো কোনো বাধা নেই আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর মায়ের উম্মত কল রাসূলুল্লাহ যেদিন জমিন তশি বানলা এর আগর রাই সিরিয়া হোক শাম হোক বিভিন্ন ইতিহাস ইরানের একটি বড় বিল্ডিং তাকিয়া যারা পূজা করত তারার একটা বিল্ডিং তাকিয়া চোদ্দটা ফাতর এমনি সিরিয়া হড়ি গেছে সুবহানাল্লাহ ভাউরিলি শুনুন তারা গণকর দাল লইলা ব্যাপার কি তাই গুণ আখতা সিঁড়িয়া ফড়ে কি আমরা তো প্লাস্টার ফাটিলে ফেলেও খল করবে আনানি যাই না উষা গোসাইছিলা কানে মাত্র না কি হ্যাঁ কি তো হইলো অত টাকার কাম সিমেন্ট অত রোড অত ইয়ান ফাটে কি হেরার ফাত্তর সিঁড়িয়া ফোড়া দেখিয়া গণকলের দ্বার দাল লইলা আজকে পৃথিবীর কিছু ঘটিছে নি তারার গণকর মাঝে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যে তাই জানাইলা বলে নিশ্চয় আজকে জমিন খাতিমুল মুরসালিন মোহাম্মদুর রসুলুল্লাহ জমিন আই গেছে এর জন্য আজকে অটোমেটিক চোদ্দটা পাথর হড়ি গেছে গিয়া তার প্রমাণ লাস্টে মিলছে ইতিহাস সাক্ষী ওই গোষ্ঠীটা গিয়া চোদ্দ জনে ইসলাম রে কবুল করছে পারস্য দেশের একটি আগুন
1000 বছর কেউ নিবাইতে পারছে না আবার কোন ইতিহাসক লেখছেন 3164 বছর যেদিন রাসূলুল্লাহ মক্কা তশিমান লইছেন এদিন আক্তার দাস করি অগ্নির দফ নিবি গেছে গিয়া গণকলর ডাল লইয়া কইলা বিষয় কি তে আমরা আগুন তো কোনদিন নিবিছে না আজকে নিবার কারণ কি খবর লইয়া দেখা যায় মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশিমান লইছেন ওতার লাগি 3164 বছরের অগ্নির দফ নিবি গেছে তার প্রমাণ হইল আজকে আর জমিনে আগুন নাই জমিনে শান্তির বার্তা আই গেছে সুবহানাল্লাহ মুক্তির দিশারি মানবতার খান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ আই গেছেন এখন এরপরে তো আরো ইতিহাস কাবা ঘরের সাইডে হইছে যত মূর্তি আসলো সব অটোমেটিক সিদ্ধাত গেল কি সুবহানাল্লাহ এই মূর্তি বানাইলো কে মানুষের দ্বারা বানাই আল্লাহ তান সৃষ্টিকুলার সেরা নবীর কারণে তারা আতল আতর বানাইল মূর্তিরে আল্লাহ সিদ্ধাত ফালাইয়া দেখাইলা দেখো রে আমার খাতিমুল মুরসালিন আই গেছেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনো শেষ নি না মা আমিনা কইতরা বেশ তুই তবক লই আইলা মিলাদ শরীফ পড়াও না নি মাতুন না যারা মিলাদ পড়ই না এরা মাত্তা না কোনো বাধা না মিলাদ শরীফ যে পড়াও বেশ তুই তবক লই আসিলেন মরিয়ম আসিয়া সুবহানাল্লাহ কইতা না নি তো এটা যদি এক এক ছাত্র এক মহফিল হয় ইনো নাক গলাইবার কিছু আছে নি আপনি ফলোই না ফলোক কেন আপনার ব্যাপার কিন্তু হতোয়ার দেওয়াত গেলে কি বেড়া আছে আপনি সাপোর্ট করতে না আপনার ব্যক্তিগত ম্যাটার কিন্তু যারা এটারে মহব্বতে করে তারার উপরে আপনি আঙ্গুল তুলেন যদি আর হতোয়া দেন যদি তাহলে তো ডাল মে কুচ কালা হে তা বইন না মাতুন না কেউ কতরা মোস্তাহাব কেউ কতরা সুন্নত মিলা শরীফ আপনার ভালো লাগে না ফলোই না জানি যারা ফলে তারারে বেদাত হইয়া আগলেন না জানি আমি বলি যারা বেদাত হইয়া আগলাইলে এরারে ওবাই বুজার প্রয়োজন আছে আবো জ্ঞানের কমজুরি আছে এতে আমরা জ্ঞান বেশ হয়ে গেছে ওতানি বলে না আপনারা সামনে বড় বড় উলামা হলাই বা বয়ান রাখবা বিভিন্ন মহফিল শুনবা প্রথম নম্বর খেউ একবারে খেউ কেন একবারে আর বেদাতে হাসানা বালা বেদাত কোনটা আর বাদ বেদাত কোনটা এটা নাই ডাইরেক্ট হকলতা বেদাত এখান যদি দরিয়া নেন তাহলে প্রথম কোরআন শরীফের আয়াত হইল এক নম্বর হইল গিয়ে আল্লাহ বেদাত যেদিন জমিন আর আসমান সৃষ্টি আসলো না নতুন যে জিনিস সৃষ্টি করা হয় এটারে বেদাত বলা হয় যেদিন আসলো না তখন তো আল্লাহ সৃষ্টি করিয়া দেখাইলা যে আমি একটা নতুন বালা বেদাত সৃষ্টি করলাম আসমান আর সুবহানাল্লাহ কোন কোন শোনা যায় অনেক সময় বক্তব্য বালা বেদাত আর বাদ বেদাত কিটা সব এক বেদাত কিন্তু বালা আর বাদ নাই তারাবির নমাজ হয়ে রাখাত আমরা জমাতে পড়ি রোজা মাস জুড়ে কইন হয়ে রাখাত রসুলুল্লাহর জমানাত কেউ পড়িছেন না ইলা বিশ রাকাত জমাতে হজরতে উমরের জমানাত বিশ রাকাত জমাত এক লগে ফড়া হইল হজরতে উমরে বিশ রাকাত তারাবির নমাজ জমাতে ফড়া দেখিয়া কইলা হাজিহি নিমাল বিদআ একটা হইলো একটা এই জিনিসটা জমাতে নমাজ পড়া দেখিয়া খলিফাতুল মুসলিমিনে কইতরা হায় রে হায় অত্যন্ত সুন্দর একটা বেদাত আরে খলিফাতুল মুসলিমিন বড় নিনা আমার দেশের মুফতি বড় জুড়ে মাতুন নাকি আমার খলিফাতুল মুসলিমিন বড় নাই নি আর জাইন কইতরা খলিফাতুল মুসলিমিন তাইন একদিন মসজিদের হরম ও নববীর উঠানো মিটিং করডা সাহাবাই কেরাম কল্লিয়া এক বেটি আইয়া হরুতে এগু তান উরো ইটা মারি দিয়া হয় নেও তোমার আন্দাজ করইন একজন সম্মানী মানুষের সামনে একটা যদি একটা ব্যতিক্রমী জিনিস কেউ আনি ফালাইতে তো জিনিস ফড়া দিয়ে কেউ বুঝিলি বাইরে ইজ্জত ওর ব্যাপার না বেজ্জতর ব্যাপার হজরতে উমরে কুন্তা মাতিলা না দম লইয়া কইলে এগু খার বেটিয়া কয় তোমার হরুতা আবার কইলে খার কয় তোমার লাস্ট ইয়ার বাঙ্গাইয়া কই দিছে বলে তোমার ফুয়ার আর জাইন রসুলুল্লাহর হরমের উঠানো মিটিং করডা সাহাবাই কেরাম কল্লুইয়া যে উমর আপনারা শুনছেন তো যে রাস্তা ভাই থাইন যায়নি বা শয়তান যায়নি জোরে কোন যায়নি আমরার দেশের উমর আলী দেবা জাইন করে দিয়ে খালি বিড়ির গন ছাড়া কিছু নেই বেজার হইও নাই নখে উমর যদি তাকরে বাইয়াই বাপ বাইয়া কল খেরের টার্গেট করি কোনো কথা কইয়ান না ও উমরে ভাল মারি উঠিলা
উঠিয়া গেলা তান গরো ফুয়ার গরো দরজা লাগাই ফুয়া গিয়া ভাইত্রা ভিতরে খানি খাইত্রা দরজা টুকটুকাইছই দরজা খুললা খুলার পরে ওদিকে ফিরিয়া বাত খাইত্রা ওদিক থেকে উমর ঢুকলা ঢুকিয়েও গর্দনার চুলি আর গর্দনা এক হাতে তুলা মারছিল বুধ ভাইত্রাই নি হজরত উমরে বুঝা যারারি ইটা কিতা তুলা মারছিল সুবহানাল্লাহ কত জজবা আর কত শক্তি আল্লাহ দান করছিলা এক চিমটা মারিয়া ওলা দরিয়া নিয়া হরমর উঠানো তুইয়া হজরত উমরে রায় দিয়া কইছেন ডান্ডা লাগাও সুবহানাল্লাহ আফন ফুয়া শরীয়তর বিচার করিয়া কইলা ও বাবা আমি তোমার বাবা হইতাম পারি তোমার মনে হয়তো আইতো পারে যে আমার বাবা খলিফা আছেন আমি কোনো অপকর্ম করলে আমার হয়তো রেহাই হয়ে যাব আমার বাবা আছেন বড় পদাধিকারী বিচার করিয়া উমরে কইলা ও বাবা তোমার মতো হাজার ছেলে যদি আমি উমর রই তাহলে আমার রসুল্লাহ যে শরীয়তের নীতি দিয়া গেছেন সেই নীতির উপরে আমি সুল হরিবান দাগ ফেলাইতাম পারতাম না বিচার বিচার সুবহানাল্লাহ আমরা কত বিচার খদুয়ে যায় কত বিচার রৌ মাছে যায় আপনারা কইয়ান না এটা ইতিহাস আছে আল্লাহ হেদায়ত করো কো কামিন আবার ইনো বহুত বড় একটা কোয়েকশন জাগে আমি বাঙ্গাইয়ে দিই আপনার ইন্তরে হদিস শরীফ আইছে দুইজনের বিবাদ মিটাইতে যদি মিসা মাতা লাগেতে মাত্তা পারবা ও দুইজনের বিবাদ কাটিয়া মিসা মাতা কান দিও তুমি তেন মোবাইল এটা করিও না তো আকবাজু নাই তো ইউটিউবারে খাটি দিব আর বাউত কইব অমুকে কইছেন মিশা মাতা পারে ও খারবার তোলা বাংলাদেশের এক হজরতে উক্তি দেখাইয়া কইছিলা পুলিশ কররে এই কর সেই কর কিন্তু যেন তাকে কইছেন অমুকরে ওথা কর কইয়ালে ওবাজু দিলাইছে ইউটিউবারে খাটিয়া আর হিবাজ গুড়িবাজু দিছে না রাইত ঘুম থেকে এই পুলিশ নিছে এই অবস্থা হইছে এটাও একদাত ফিতনা এটাও ফিতনা আমি অনুরোধ করবো ইউটিউবার আল্লাহ ইন্তরে হয়তো ইউটিউবারের মাঝে কেউ আলিম থাকো মহদ্দিস থাকো এটা তো থাকলে বলা কিন্তু চাক্ষষিকভাবে আমার লাগান খেয়ে অত ট্যালেন্ট আলা নাই তুমি ওয়াজরে তিন টুকরা করিয়া এক টুকরা দেওয়ার অধিকার তোমার নাই তুমি তুমি ওতোয়া দেরায় না তুমি লম্বা একটা বক্তব্যরে যেখান দিয়ে বেড়া লাগে ওখান বার করি দেরায় এটা খুঁজছেন বাদ হইল না বাল হইল লম্বা আওয়াজ কত সময় শুনিয়াও দেখে মাঝে ভর্তির এখান শুনিলে তে শূন্য হলে কইব যা বা বেটা এক ঘন্টা সিলাইতে সিলাইতে এখন কইছে কিত হইছে তুই যাও কিন্তু তুমি তো এক ঘন্টার আগে দি দিছো হইলেও লেঞ্জুড়ো আর দি দিছি এর গতি কি আমি অনুরোধ করি আর ভাই খেদমত কর্তায় করো কোনো বাধা নাই তো যাই হোক ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনগে বিশ রাকাত তারাবির নামাজ দেখিয়া কইলা নিয়মাল বিদআতু হাজিহি এটা অত্যন্ত সুন্দর একটা বেদাত সুবহানাল্লাহ আর জুড়ে কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবর মায়ার উম্মত কল আপনার সামনে আমি বয়ান করতাম সময় কাটাইতাম এটা আমার মুখ্য উদ্দেশ্য নাই আমি অনেক স্টাফর মাঝে অনেক আলোচনা করছি বলে আজকে ওয়াজ রুটিনও আমারে না রাখাও ভালো হইব মানানি গেছে না যার জন্য বাইরা মেহমান আইছেন একটু রেস্ট লই আইতা হিসাবে তানের তান রেস্টেই গেল আর আমি আপনার তো সামনে থোড়া সময় কাটাইতাম ও হিসাবে আর তো আমি আয়াত পড়েছিলাম আল্লাহর ফজল আর আল্লাহর রহমতের উপরে খুশির চর্চা করতাম সুবহানাল্লাহ কইবানি তো সবচাইতে বড় রহমত কে মুহাম্মাদুর আরো জুড়ে কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি প্রশংসিত আহমদ শব্দের অর্থ যাইন বেশি প্রশংসা করেন তানে আহমদ কইন সুবহানাল্লাহ ভাই আমরা বালিয়া যত মানুষ আজকে জমা হইলাম কেন এই মাদ্রাসার পিণ্ডালো ইতা আমরা সহ পৃথিবীর সারা মানুষে যদি তারিফ করি আল্লাহর তে আমরা নবীর তারিফ করা লাগান করতাম পারমুনি জোরে কইতইব আমরা দাবি করি আমরা নবী জেলা আঁটি শুনলা আঁটিতাম আমরা নবী জেলা রোজা দর্শন ওলা দৌড়তাম আমরা নবী জেলা বিচার করছেন ওলা করতাম ওলা এখন দাবি করি তো কিন্তু কে হইলে পারবো নি মাতুন না হিম্মত আছে কিন্তু আমরা অন্বেষণ করতাম তুকাইতাম আমরা এভাবে চেষ্টা চালিয়ে যেতাম যে আমরা নবীর ও নবীর উম্মত আমরা আমরা ও নবীয়ে নবীয়ে ঘুমাইতে সময় মিসওয়াক করছে ওই আমরা টাইম মিসওয়াক রইত ইয়া ফাঁস জেব তুকাইয়ে দেখিও তো যে লম্বা লম্বা বিড়ি থাকব আসিও না বা বেজারিও না কেউ ই জিনিস বিড়ি খারাপ হলে হলে কইবা বলে ও দেখাই নি বেটা সিনিয়র দিদের আমরা রে না না কেউ কেউ সিনিয়র হয় না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর উম্মত কল নবীজির ওয়াজ আল্লাহ সাহাবাই কিরাম মানতা আউনুল মাহবুদ
ফিশার হ্যাঁ আবি দাউদ সম্ভবত কিতাবের মাঝে আনছো আল্লাহ রাসূল একদিন মিম্বর উঠিয়া খুতবা দিতরা এমন অবস্থায় সাহাবী মসজিদের ভিতরে আমাইছেন ডাইন পাও ভিতরে আর বাউ পাও পারে রইছে রাসূলুল্লাহ আরবি ভাষায় কইছেন ইজলিস বই যাও কইতেও এন ডাইন পাও ভিতরে আর বাউ পাও পারে রইছে যেটারে আমরার গাওয়া ভাষায় আলোচনা করি সালামি কই অর্থাৎ চৌকাট ওন বই গেছেন সাহাবী সুবহানাল্লাহ মহফিলর কাজ শেষ হইল খুতবা শেষ হইল দরবারের রিসালত থেকে একটু সময় লাগি অন্য কাজে সাহাবী অকল যাইতে পারিয়া যাইতে দেখেন এন্ডে ও যে উড়া থাড়ার জিও সময় থাইন বই রইছেন আর মানুষের এমনি দাঁড়িয়ে দিছে সাহাবী অকল যাইতরা রসুল্লাহ জিগাইলা তোমার এই অবস্থা কি বলে ইয়া রসুল্লাহ আমার অবস্থা ও কারণে আমার ভাও ডাইন ভাও ভিতরে হারাইছে আর বাবু ভাও বাইরে রয়েছে এমন অবস্থায় আপনি মিম্বরের সিঁড়িত উবইয়া কইতরা ইজলিস বই যাও আপনার অত মুবারক আওয়াজ শুনিয়া আমার আর হুরমতে দিছে না এক চুল পরিমাণ আগে যাইতাম আর এক চুল পরিমাণ করে যাইতাম আপনি নবিয়ে কইছেন বই যাইতাম আমি জায়গাত বই গেছি আরো যদি কই সুবহানাল্লাহ যত আজ হল্লা মেসা বলে সুদ খাইও না সুদ খাইও না বন্ধন আরো বাড়ে হাসানা মিসা কইলাম কেনে কিয়ামতের আলাম ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ গুলন দাওয়াজে সিল্লানি কিয়ামতের আলাম ওয়াক্কা উম্মুহু ওয়ালিদাহু মা বাপরে গালিয়ানি বড় বড় বাক্য দিয়া কুসা মারা থেরাসুকে সাওয়া কিয়ামতের আলামত ইজাত তুগিজাল ফাইউ দিওয়ালা রিলিফের মাল যেহেতু চুরি হইব জানিও কিয়ামত আই গেছে আল্লাহ আমরা হেদায়ত করুক হুক আমিন আজকে রিলিফ নাই রিলিফ শব্দটা মশুর যার জন্য বললাম আপনার যদি কোনো কিছু কেউ দিয়া দে গন্তব্য স্থানে পৌঁছাইবার লাগি এর চাইতে বড় আমানতা কি হতে পারে সুবহানাল্লাহ আরো জোরে কইন না সুবহানাল্লাহ আমি গফ করলাম তার লাগি বা আপনার লাগি গফ করিয়া কইলাম জিনিসটা আপনার ভিতরে থাকে জানি ইয়া আল্লাহ চারদিন ভরে বোঝা যায় এবং মাইকও মাথিগু আরম্ভ হয়ে গেছে কনেওয়ালায় কর ও ব্যক্তি ছাড়া তো আমি আর কোনো মানুষের কাছে শ্বাস ফলাইছি না এবলা দেখি গু হাওয়াই জাহাজ লাখেন মাথিগু উড়ে ও যে তার কথা যদি আপনি প্রকাশ করিয়া থাকেন তাহলে এইটা আপনি আমানত খিয়ানত করছে মাত বুঝা যাননি আমরা তো কোরআনও হামাই যদি আয়াত হামাই যদি হদিসও হামাই যদি এটা তো দরিয়া সাগর সাগর সুবহানাল্লাহ আমরা যে দৈনন্দিন জীবনে চলা যে গু নমাজ খানি উঠা বসা বাজার মাত কথা হামসায়াদারি একেবারে মহব্বত ওটাও আমরার মেইন একটা টাওয়ার আল্লাহ আমরা আমল করার তৌফিক দিক কাকু কামি তো আল্লাহর হাবিবর আল্লাহর রসুল সাল্লাম যে রহমত সেই রহমতের উপরে খুশি করার চর্চা আল্লাহর জাতর ঘোষণা আমরা আল্লাহর রসুল নিয়া রহমতের আলোচনা করি কিলা ফাকুল হুয়া সাইয়িদুনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কথা কইয়া বর্জিনজিতেই ফড়ইল বিশেষ করে আহলে সুন্নতর মানসে যারা এনকার করে তারাও তো দোকান দোকানে বা বাড়ি করে বা মসজিদ বইয়া বা নিজের ঘরে বইয়া ই কথা কইলে গুণই বনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব মুত্তালিব ইবনে হাশিম হাশিম ইবনে আব্দে মোনাফ ই কথা যারা মিলা শরীফ পড়ে না এরা এরা বাইয়াইতে যদি কোনো গানো বইয়া ই কথা আলোচনা করেন আপনার দৃষ্টিতে কিতা গুণই বলি জোরে মাতেন গুণই বলি এর জন্য বলছি বাড়াবাড়ি দরকার নাই তুচ্ছ তাচিল্যর কোনো প্রয়োজন নাই রারাই মহদ্দিস সাহেবের কাছ থেকে শুনছি বাংলাদেশের মিলা শরীফের বরজিনজির কিতাব বাইয়েন বিভিন্ন মসলকর বাইয়েন থাকতে পারো বিভিন্ন আকিদা নিয়ে থাকতে পারো এটা আপনার ব্যক্তিগত ম্যাটার মনো কিচ্ছু জানিও না আমি বুঝাই পারলে হইয়ার বরজিনজি শরীফ যেখান ইকান বাংলা হুজুরে বয়ানতান নিজে শুনছি আমি দাঁড়ো হইয়া গুসা করিয়া বেটা জ্বালাই দিছে সুবহানাল্লাহ কইতা না নাউজুবিল্লাহ কইতা জি বেড়া লাগছে আজ তো দুইও আলি আহম দেখান অন বেড়া খাই গেছে কাছে যাও দূর ছড়ি বড় না আল্লাহ সৈদিনা ওয়া আলা আলি